আসলে গলার অবস্থা ভালো না, হঠাৎ গিয়ে পড়লো। তো আস্তে আস্তে আমি একটা কবিতা দেখলাম আমাদের প্রিয় সংগঠন কহন আবৃত্তি পেজ থেকে। আমি পড়বো আবুল হাসানের তোমার চিবুক ছুবো কালিমা ছুবো না, এ ভ্রমণ আর কিছু নয় কেবল তোমার কাছে যাওয়া। তোমার ওখানে যাব, তোমার ভিতরে এক অসম্পূর্ণ যাতনা আছেন, তিনি যদি আমাকে বলেন তুই শুদ্ধ হ, শুদ্ধ হব, কালিমা রাখবো না। এ ভ্রমণ আর কিছু নয় কেবল তোমার কাছে যাওয়া। তোমার ওখানে যাব, তোমার পায়ের নিচে পাহাড় আছেন, তিনি যদি আমাকে বলেন তুই স্নান কর, পাথর সরিয়ে আমি ঝর্ণার প্রথম জলে স্নান করব, কালিমা রাখবো না। এ ভ্রমণ আর কিছু নয় কেবল তোমার কাছে যাওয়া। এখন তোমার কাছে যাব, তোমার ভিতরে এক সাবলীল শুশ্রূষা আছেন, তিনি যদি আমাকে বলেন তুই ক্ষত মোচ আকাশের তাকা, আমি কত মুছে ফেলব আকাশে থাকাবো, আমি আধার রাখবো না। এ ভ্রমণ আর কিছু নয় কেবল তোমার কাছে যাওয়া। যে সকল মৌমাছি নেবু ফুল গাবির দুধের সাদা হেলেঞ্চা শাকের ক্ষেত যে রাখাল আমি আজ কোথাও দেখি না, তোমার চিবুকে তারা নিশ্চয়ই আছেন। তোমার চিবুকে সেই গাবির দুধের সাদা সুবর্ণ রাখাল, তিনি যদি আমাকে বলেন তুই কাছে আই তৃণভূমি, কাছে আই পুরানো রাখাল, আমি কাছে যাব, আমি তোমার চিবুক ছুব কালিমা ছুব না। ধন্যবাদ সবাই।